ইউনিয়ন পরিষদে তো আমি প্রতিদিন যাই, তাই না? আর কাট করে দেওয়া হয়েছে বয়স্ক ভাতা হিসেবে ওনার মাকে, ওনার ছেলের হাতে কেন চাল দেওয়া হবে? কি পাগলের মতো কথা বললে হবে? মায়ের ভাতা করা হয়েছে, ছেলের ভাতা না, ঠিক আছে? আর মায়ের সাথে যদি ওনার ছেলে কোনো খারাপ ব্যবহার করে আমাকে শুধু জানাবেন, তারপর যা ব্যবস্থা নেওয়া দরকার আমি নেব, যা বলবো তাই হবে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, কেমন আছেন? আমি আসলে আসতাম না, আসলাম মনে করেন যে আমি একটা কথা শুনে আসলাম। আপনার বলে এই কানটা বলে নকল কান কি আছে? মতে কথা বলতেছেন নকল কান মানে আগলা কান বলে লাগাইছেন? আপনার কি মাথা ঠিক আছে? আমি বাজিতে মনে করেন যে 5,000 টাকা বাজি, যদি কান যদি আগলা কান না হয় আমি টাকা দেবো। আচ্ছা ঠিক আছে, আর যদি আগলা কান হয় তাহলে 5,000 টাকা আপনি দিতে হবে, বুঝছেন কি? আপনি টাকা আগে দেন। সেটা আমি ভালো করে জানি, বাজিতে কে জিতবে টাকা আমি আগে কেন দিব? বাজিটাকে জিততে হবে তারপর টাকা দিব। আচ্ছা বাজি তো তাহলে তো বাজিতে একটা সাক্ষী তো লাগবো, আর সাক্ষী লাগবো না? সেটা অবশ্য ঠিক, আমি একটা সাক্ষী নিয়ে এসেছি, বুঝছেন? আমি একটা সাক্ষী নিয়ে আপনি বসে নামাইতেছি। যা, মানুষ বড় হলে জ্ঞান হারিনি, আমার রিয়েল কান সে কিনা বলতেছে আমার এই কান নাকি নকল, বাজিতে তো আমি জিতব। তুমি এদেশে আর মানুষ পেলা না বাজি ধরার লেগে, তাই না? তুমি এই পাঙ্কুর সাথে যে 10,000টা বাজি ধরছো, তুমি জানো পাঙ্কু সব দিন বাজি ধরে জিতে, তুমি যদি হেরে যাও? আমি এটা জানি যে পাঙ্কু বাজি খেলতে খেলতে ব্যর্থ দুতলা করে ঘর দিছে, কিন্তু এই তারিখে জ্বর লেগে বাজিটা ধরছি, কঠিন একটা বাজি। এলাকার মহিলা মেম্বার আছে না, এই মহিলা মেম্বারের কানে ধরে টানবো এইটা বাজি, এইটাও পারবো না, ওর 10,000 টাকা জরিমানা দিয়ে জ্বর লাগবে। ও পারবো না, তুমি ওরা চিনো? পাঙ্কাইতেছে আমি যেটা বাজি ধরি ওটা জবান, যেটা জবান আমি কার্যকরী রাখি। আমাকে দুইজনের চোখের সামনে তুমি ওই মহিলা মেম্বার কানে যাবে ধরে আগে টান দিবে, টানমু। যদি না রাখা হলো টেয়া কিন্তু পুরা নজর দিবে। দেখো আর শোনো, ভাইদের চিন্তা হওয়ার কথা কও, পান করে তুমি চিনো না, তুমি বাজি ধরতাছো একবার ভালো করে ভাইবে না? ওই মহিলা মেম্বার ডেঞ্জারাস মহিলা, বুঝছো? আরে ফাইরা সুরে হালাবো কানে ধর, ডেঞ্জারাস টাইগার ফ্যাঞ্জারাস থাই কাম হবো না, বকি চুকির কাম বাজা, আমি কান ধরে তোমার সামনে টানলি হয়। আমার সামনে কানে ধরে তুই টান দিয়ে হলো তাহলে টেয়া নিবে? হ্যাঁ নেমো, হ্যাঁ আসো। বাজি ধরে যে সাক্ষী লোক আনতে গেলো, ঠিকই কি লোক আনবো নাকি এবার আনবো না? আমারই কয় আমার নাম্বার নাম্বার নেই। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আমি সাক্ষী নিয়েছি, দুজন দুজন সাক্ষী নিয়েছি, এখন আপনার কান্দা কান্দা মনে করেন নকল কান না আসল কান এটা আমি দেখবো, বুঝলেন? তাহলে শুরু করি। টাকার বিষয়টা, টাকার বিষয় মধ্যে টাকা দিমু, টাকা নিয়ে আসছি, যদি আসল কান হয় তাহলে টাকা আমি দিয়ে দিমু, আর যদি নকল কান হয়? আগে টাকা দেখান। আগে টাকা দেখাবো, টাকা আছে দেখছি। আরে আসতে, নকল না নকল না আসল। আচ্ছা আমি হারিয়ে গেলাম গা, আপনি কাছে হারিয়ে গেলাম গা, 5,000 টাকা পাচ্ছি না? 1,2,3,4,5 ধরেন। আপনার
বাই বাই মেম্বার সব কিছু মনে করেন না হেরে গেল আবার বাই বাই তার মধ্যে মুখে মুখে এত খুশি মানে আপনার সাথে বাজি ধরছিল হ্যাঁ অবশ্যই আমার সাথে বাজি ধরছিল কি বাজি ধরছিল বাজি ধরছিল এই যে আমার কান নাকি নকল আর কি বলবো গরম হয়েছে কি মেম্বারশিপ আপনি তো এলাকার মধ্যে ডেঞ্জারাস একটা মেম্বার এই শালায় আমার সাথে বাজি ধরছিল যে আপনার কান ধরে টানবো 10,000 টাকা বাজি আমি তো কোনোদিনও ভাবি নাই যে আপনার কানে ধরে যে টান দিয়ে হবো পরে এনে এনে আপনার সাথে বাজি ধরছে যে আপনার কান নকল ওই কথা কই এটাই না বাজি জিতে আপনি রে দিল 5,000 আর ওই তো নিল 5,000 মনে হয় না একদিক দিয়ে ভালো হয়েছে বেনিফিট আমি 5,000 পেলাম আর আপনারা বোকা তো বোকাই থেকে গেলেন মাসখান দিয়ে 10,000 টাকাই লস করলাম